দু হাজার চব্বিশের লোকসভা ভোটে আইএসএফ কেমন ফলাফল করবে রাজনৈতিক মহলের নজর সেদিকে দু হাজার একুশ সালের বিধানসভা ভোটে যে জোট হয়েছিল সেই জোটে একমাত্র আইএসএফ একটা আসনে জয়লাভ করেছিল সিপিএম শূন্য কংগ্রেস শূন্য সেই কারণেই রাজনৈতিক মহলের নজর দু হাজার চব্বিশে লোকসভা ভোটে আই কি কোনো দাগ কাটতে পারবে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব নমস্কার বন্ধুরা বিএন বাংলা গোল্ডে আপনাকে স্বাগত আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিজের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আমরা এই চ্যানেলে রাজনৈতিক ভিডিও থেকে এবং তার বিশ্লেষণ করি এখনো পর্যন্ত আটখানা কেন্দ্রে ঘোষণা করেছে জট এখনো পর্যন্ত কাটেনি সবকটা কেন্দ্রে এখনো পর্যন্ত সিপিএম কংগ্রেস বা আইএসএফ তারা প্রার্থী ঘোষণা করতে পারেনি কিন্তু তার মধ্যে দিয়েই রাজনৈতিক বিশেষজ্ঞরা যেটাতে নজর রাখছে সেটা হচ্ছে সালে আইএসএফ কতটা ডাক কাটতে পারে প্রথম এবং প্রধান কারণ হচ্ছে তৃণমূল দু সাল থেকে ক্ষমতায় আছে এই মুহূর্তে বেশ কিছু নেতা মন্ত্রী তারা জেলে আছে দুর্নীতিতে জেরবা তৃণমূল কংগ্রেস রাজনৈতিক বিশেষজ্ঞরা যেটা বলছে দু সালে তৃণমূলের যেটা শক্ত তো ভোট ব্যাংক সেটা হচ্ছে সংখ্যালঘু ভোট সেই সংখ্যালঘু ভোটে কিন্তু ধস চলেছে ভোট ব্যাংক কিন্তু তৃণমূলের জন্য ধস নামতে চলেছে তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যে অপশাসন দুর্নীতি এবং তৃণমূলের লাগামিন যে সন্ত্রাস সেটা কিন্তু প্রভাব পড়ছে এতদিন তৃণমূল কংগ্রেস যেটা জানতো যে সংখ্যালঘু ভোট তাদের এক চেতিয়া হাতে আছে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কারণে কিন্তু সংখ্যালঘুদের একটা বড় অংশ ভাবতে শুরু করেছে যে তৃণমূল তাদের জন্য নয় বা তৃণমূল তাদেরকে বোকা বানিয়ে রাখছে সারা বছর ধরে শুধুমাত্র ভোট নেওয়ার জন্য এখন এটা যদি হতে থাকে যেটা কিন্তু দু সালেও দু সালেও কিন্তু সংখ্যালঘুদের ভোট বেশিরভাগটা গিয়েছিল তৃণমূলের ঝুলিতে এবং দু সালে সেই কারণেই কিন্তু তৃণমূল কংগ্রেস অনেকগুলো আসন পেয়েছিল এবং তৃতীয়বারের জন্য তারা ক্ষমতায় এসেছিল কিন্তু দু হাজার ছবিটা কিন্তু একটু অন্যরকম হতেই পারে তার প্রথম এবং প্রধান কারণ কিন্তু সন্দেশখালী কাণ্ড তো আছেই তারপরে দুর্নীতি তৃণমূলের অপশাসন লাগামিন সন্ত্রাস কাডমানি সিন্ডিকেট প্রত্যেকটা স্তরে চাকরি না দেওয়া প্রত্যেকটা স্তরে কিন্তু তৃণমূল অনেকটাই পিছিয়ে আছে এবং সেই জায়গা থেকে সংখ্যালঘুদের একটা বড় অংশ কিন্তু এবার দু সালে তারা তৃণমূল থেকে মুখ সরিয়ে নিতে পারে এবং সেই ভোটটা কিন্তু যাওয়ার সম্ভাবনা প্রবল আইএসএফ কংগ্রেস এবং সিপিএমের ঝুলিতে সেই জায়গা থেকে কিন্তু একটা বড় অংশের ভোট যদি আইএসএফ পেয়ে যায় তাহলে কিন্তু অনেক হিসাব নিকাশ ওলট পালট হয়ে যেতে পারে রাজনৈতিক বিশেষজ্ঞরা যেটা বলছে যে আইএসএফ যদি ভোট পায় সংখ্যালঘুদের বেশিরভাগ ভোটটা যদি তারা পেয়ে যায় এবং এখনও পর্যন্ত যা ছবি উঠে আসছে সামগ্রিকভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি তাতে কিন্তু সংখ্যালঘুদের একটা বড়ো অংশ তিতিবিরক্ত তৃণমূলের প্রতি হ্যাঁ এখনো পর্যন্ত একটা অংশের সমর্থন আছে কিন্তু বেশিরভাগ অংশটা কিন্তু তৃণমূল প্রদেশ তৃতীয় বিরক্ত তারা কিন্তু চাইছে বিকল্প কিছু এবং সেই বিকল্পটা কিন্তু তারা বেছে নিতেই পারে আইএসএফকে এবং নওশাদ সিদ্দিকি আইএসএফ এই দলটাকে খুব ভালোভাবে নেতৃত্ব দিচ্ছে প্রচুর ইয়াং জেনারেশান কিন্তু আইএসএফ এর এই নওশাদ সিদ্দিকিকে সমর্থন করছে যেটা সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যাচ্ছে বিভিন্ন সংবাদ থেকে যেটা জানা যাচ্ছে এবং আমরাও যে রিপোর্টটা পাচ্ছি সেখান থেকে কিন্তু দেখাই যাচ্ছে যে মানে ইয়াং জেনারেশান বিশেষ করে সংখ্যালঘু ছেলে মেয়েদের মধ্যে কিন্তু আইএসএফের একটা ভালো প্রভাব আছে সেইটাকে যদি আইএসএফ ভোটে কনভার্ট করতে পারে তাহলে হিসাব কিন্তু ওলট পালট হওয়ার সম্ভাবনা অনেক বেশি এই জায়গা দিয়ে অবাক হবার থাকবে না যদি আইএসএফ একটা দুটো আসন খুব ভালো ফলাফল করে যেটা দু হাজার একুশ সালে তারা ভাঙর ছিনিয়ে নিয়েছিল কেউ আশাও করতে পারেনি ভাঙরের মতন ওই রকম একটা জায়গা থেকে আইএসএফ সেই আসনটা জয়লাভ করবে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে কিন্তু লোকসভাটা অনেকটা বড় এলাকা নিয়ে হয় সাতখানা বিধানসভা নিয়ে একটা লোকসভা গঠিত হয় সেক্ষেত্রে আই কাছে সেটা কঠিন জয় পাওয়া হয় তো কঠিন কিন্তু কোন কোনো জায়গায় আইএসএফ দ্বিতীয় স্থানে যে চলে আসবে না বা চলে আসার সম্ভাবনা কিন্তু অনেক প্রবল দ্বিতীয় স্থানে অনেক জায়গায় থাকবে এখন জয়লাভ করতে পারবে কিনা বা তারা আসন পাবে কিনা এটা কঠিন একটা বিষয় কিন্তু যদিও আইএসএফ আসন পায় যদিও তারা লোকসভায় প্রথম তাদের ক্যান্ডিডেট পাঠাতে পারে তাদের এমপি পাঠাতে পারে সেটা কিন্তু একটা কি দুটো আসন হলেও হতে পারে বাট লোকসভার নিরিখে কিন্তু এর কাছে এটা খুব কঠিন চ্যালেঞ্জ তার কারণ প্রথমবার তারা লোকসভাকে মানে লোকসভা ভোটে তারা লড়াই করছে আগেই বললাম সাতখানা বিধানসভা নিয়ে একটা লোকসভা গঠিত হয় ভোটটা অনেক বেশি অনেক বড় এলাকা নিয়ে হয় আইএসএফের যেটা দুর্বল দিক সেটা হচ্ছে এখনও সেইভাবে সংগঠন গড়ে ওঠেনি সেটা তারা বারবার স্বীকারও করছে সেই জায়গা দিয়ে কিন্তু একটা জিনিস যেটা দেখার বা সবার যেটা প্রশ্ন সেটা আইএসএফ কি খাতা খুলতে পারবে লোকসভা ভোটে প্রশ্নটা কঠিন হলেও খাতা খোলার সম্ভাবনাটা কিন্তু খুবই কম লড়াই তারা দেবে তারা অনেক জায়গায় হিসাব ওলট পালট করে দেবে যেখানে তৃণমূল জেতার কথা সেখানে হয়তো বিজেপি জিতে যাবে যেখানে হয়তো বিজেপি জেতার কথা সেখানে হয়তো তৃণমূল জিতে যাবে লড়াইটা কিন্তু মূলত হবে তৃণমূল ভার্সেস বিজেপি মাঝখানে যারা থাকবে তারা হচ্ছে আইএসএফ কংগ্রেস এবং সিপিএম জোট যারা এখনো পর্যন্ত জোট ঠিকভাবে করতে পারিনি ভোট কাটাকাটি হবে একটা শ্রেণীর মানুষ তাদেরকে ভোট দেবে একটা শ্রেণীর মানুষ চাইবে তাদেরকে তাদের যাতে আসন বাড়ে বা তারা জয়লাভ করে কিন্তু বিষয়টা অনেক বড় এবং অনেক কঠিন এবং অনেক জটিল সেই জায়গা দিয়ে দেখতে গেলে আইএসএফ নজর ভোট কিছু কিছু কেন্দ্রে পেলেও তাদের কিন্তু আসন পাওয়ার সম্ভাবনা ক্ষীণ নেই বললেই চলে এই বিষয়ে আপনার মতামত কমেন্টস করে জানান আইএসএফ দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটে কি খাতা খুলতে পারবে তারা কটা আসন পাবে বলে আপনি মনে করছেন আদেও কি পাবে অবশ্যই কমেন্টস করুন ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ আবারও নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি